আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে অনলাইন থেকে আমাদের এলাকার মৌজা ম্যাপ অথবা সিট যেটাই বলি না কেন সেটা কিভাবে অনলাইন থেকে আবেদন করে সরাসরি আমাদের হাতে পেতে পারি। সেটা করার জন্য আমাদেরকে প্রথমেই একটি ব্রাউজারে চলে যেতে হবে এবং ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখতে হবে ই পর্সা লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করার পরে আমরা প্রথমেই যে ওয়েবসাইটটি পেয়ে যাব সেই ওয়েবসাইটটিতে চলে যাব। ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মৌজা ম্যাপ নামে একটি অপশন দেওয়া আছে, এটার উপরে ক্লিক করে দিব। মৌজা ম্যাপের উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন বিভাগ। এখান থেকে আমরা কোন বিভাগের মৌজা ম্যাপটি নিতে চাচ্ছি সেই বিভাগের উপরে ক্লিক করে দিব। যেহেতু আমরা ঢাকা বিভাগের মৌজা ম্যাপ চাচ্ছি সেক্ষেত্রে আমরা ঢাকার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জেলা। এখান থেকে আমরা কোন জেলার মৌজা ম্যাপ চাচ্ছি সেই জেলার উপরে ক্লিক করে দেব। তো আমরা ঢাকার উপরে ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন উপজেলা। এখান থেকে আমরা ধানমন্ডি উপজেলার উপরে একটি ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভে টাইপ। এখান থেকে আমরা কোন সার্ভে টাইপের মৌজা ম্যাপ বের করতে চাচ্ছি সেই সার্ভে টাইপের উপরে ক্লিক করে দেব। তো আমরা BRS সার্ভে টাইপের মৌজা ম্যাপটি বের করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এটার উপরে একটি ক্লিক করে দেব। এরপরে দেখতে পাচ্ছেন মৌজা। এখান থেকে আমরা কোন মৌজার ম্যাপটি বের করতে চাচ্ছি সেই মৌজার উপরে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে শ্রীখণ্ড এটার উপরে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন সিট নং। এখান থেকে আমরা যে সিটটি বের করতে চাচ্ছি সেই সিটের উপরে একটি ক্লিক করে দিব। তো আমি 3 নম্বর সিটের উপরে ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করার পরে একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন এখানে আমাদের সিট নং 3 এটা দেখাবে। এখান থেকে আবেদন করুন অপশনে একটি ক্লিক করে দিব। এরপরে আবেদন ফর্ম পূরণ করার জন্য আমাদেরকে পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করতে হবে। যেহেতু এটি একটি সরকারি ওয়েবসাইট সেক্ষেত্রে আমাদেরকে লিগ্যাল জাতীয় পরিচয়পত্র দিয়ে এটি ভেরিফাই করে মৌজা ম্যাপটি নিতে হবে। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার এটি দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করলে আমাদের আইডি কার্ডটি যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাদের সম্পূর্ণ ডাটা এখানে চলে আসবে। তো আমি আমার আইডি কার্ডের সকল তথ্য এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ এবং একটি মোবাইল নাম্বার দিয়ে যাচাইকরণ বাটনে ক্লিক করে দিলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সঠিক হয়েছে, ব্যবহারকারীর তথ্য পাওয়া গেছে নামে একটি নোটিফিকেশন চলে আসছে। এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার নাম ইংরেজিতে, আমার পুরো ঠিকানা এখানে চলে আসছে। এরপর যদি আমরা নিচের দিকে একটু স্ক্রল করে সরে যাই নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ধরন, সার্টিফাইড কপি, সেবা প্রদানের পদ্ধতি, ডাকযোগে। অর্থাৎ আমরা যে আইডি কার্ডটি দিয়ে ভেরিফাই করলাম এইমাত্র সেই আইডি কার্ডে যে ঠিকানাটি দেওয়া আছে সেই ঠিকানায় আমাদের মৌজা ম্যাপটি পৌঁছে দেওয়া হবে। এরপরে সেবা প্রদানের স্থান, এখানে আমরা যেহেতু দেশের ভিতর থেকেই সেবা চাচ্ছি সেক্ষেত্রে দেশের অভ্যন্তরে টিকমার্ক থাকবে। যদি আমরা অন্য কোনো কান্ট্রি থেকে আমাদের মৌজা ম্যাপটি পেতে চাই সেক্ষেত্রে এখানে দেশের বাহিরে দিয়ে দিতে হবে। যেহেতু আমরা দেশের ভিতরে থেকে নিতে চাচ্ছি সেজন্য দেশের অভ্যন্তরেই থাকবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সেবা প্রদানের তথ্যাদি। এখানে সম্ভাব্য প্রদানের তারিখ 20-5-2023, আজকে হলো 8-5-2023 আর আমার পাওয়ার তারিখ হচ্ছে 20-5-2023, অর্থাৎ আমার থেকে মোট 12 দিনের সময় নিয়ে নেওয়া হয়েছে। ম্যাপ ফি 520 টাকা। পোস্ট ফি, আমাদেরকে পোস্ট করে ডাক যোগাযোগের মাধ্যমে যে পাঠানো হবে তার ফি 110 টাকা। মোট 630 টাকা আমাদেরকে অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফি পরিশোধের মাধ্যম। এখান থেকে আমরা বিকাশ, নগদ, রকেট, উপায় এর মাধ্যমে পেমেন্ট করতে পারব। এখন আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা বিকাশটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন যোগফল প্রদান করুন। এখানে আমরা 4+2 টোটাল 6, এখানে আমরা 6 লিখে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ ফি পরিশোধ, এখানে ক্লিক করে দিব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই বিকাশ থেকে টাকাটি পেমেন্ট করতে যাচ্ছি সেই বিকাশ নাম্বারটি এখানে চাচ্ছে, তো আমাদের বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এখানে ক্লিক করে দিব। এরপরে আমাদের মোবাইলে একটি ওটিপি কোড চলে যাবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিব। ওটিপি কোডটি বসিয়ে দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করে দেব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিকাশের পিন কোডটি চাচ্ছে, এখানে আমাদের বিকাশের পিন কোডটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আমাদের আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে। এরপরে আগামী 20-5-2023 তারিখের মধ্যে আমাদের ঠিকানায় আমাদের আবেদনকৃত মৌজা ম্যাপটি পৌঁছে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।